ব্যবসায়ী মানেই হলো আপনার তারা অবৈধ ব্যবসা করে ব্যবসায়ী মানেই হলো তারা লুটেরা অনেক ক্ষেত্রে আমরা বলি ব্যবসায়ী মানে হলো একটা খারাপ একটি বিষয়কে আমরা ইন্ডিকেট করি এবং এটি এখন কেন যেন বাস্তবতা হয়ে গেছে কিন্তু এর বাইরেও তো এটি সত্য যে এই ব্যবসায়ীরাই এ দেশকে এগিয়ে নিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই দ্রব্যমূল্য নিয়ে উনি কনসার্ন ব্যক্ত করেছেন এবং তিনি কয়েকদিন আগে ক্যাবিনেটের নির্দেশনা দিয়েছেন আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে যে বাজার মনিটরিংটা জোরদার করার জন্য এখানে মলিবাজার ব্যবসায়ী সমিতির যারা নেতৃবৃন্দ আছেন আমি ওনাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করি আমি মিনিস্ট্রিতে যখন কাজ করেছি সেই কোভিডকালীন সময় থেকে শুরু করে এখন ভোক্তা অধিকার অধিদপ্তরে কাজ ডিজি হিসেবে কাজ করার পরেও আমি অন্তত এখানে তিন থেকে চার দিন এখানে এসে ওনাদের সাথে বসেছে বিভিন্ন বিষয় নিয়ে এবং সর্বশেষ বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ের নতুন দায়িত্ব পাওয়ার পরে নতুন সরকার গঠনের পরে দায়িত্ব পাওয়ার পরে তিনিও এখানে এসে একটি বড় মিটিং করে গেছেন সেখানে এইখান আপনাদের যে মলিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির সাহেব আমাদের ডান পাশে আমাদের এনায়েত ভাই আমাদের বাম পাশে গোলাম মাওলা ভাই সহ এখানে আপনারা যারা ডাইরেক্টর আছেন সেখানে শুধু এই প্ল্যাটফর্ম না আরও অন্য প্ল্যাটফর্মগুলো আছে যেমন আমরা এ সহ আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সেখানেও আমরা বিভিন্ন সময় তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সেখানে তাদের সাথে আমরা বিভিন্ন মিটিংয়েও আমরা বসি যে বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্ব সেটি হলো যে দেশের ব্যবসা বাণিজ্য সেটি দেখভাল করা তার মধ্যে একটি বিষয় হলো আমাদের দ্রব্যমূল্য এবং আপনারা এটাও জানেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকেই এই যত বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো আছে যেমন আমাদের এ বিসিসিআই সর্ববৃহৎ বাংলাদেশের সবচেয়ে অ্যাপেক যে ব্যবসায়ী সংগঠন সেই ফেডারেশন থেকে শুরু করে সমস্ত চেম্বারগুলো সমস্ত অ্যাসোসিয়েশনগুলো সেগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকেই কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং মানে মূলত যদি বলেন যে লাইন মিনিস্ট্রি হিসেবে এটি বাণিজ্য মন্ত্রণালয়ের এই ব্যবসায়ী সংগঠনের ভালো মন্দ বিচার করার দায়িত্বও সেখানে আপনারা এটাও জানেন যে আমাদের এই স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমাদের ঠিক এই মুহূর্তে আমাদের ইকোনমির যে অবস্থা যে পর্যায়ে আমরা আপনাদের ইকোনমির গ্রোথ হয়েছে এই গত ছয় তারিখে যে বাজেট পেশ করা হয়েছে অলমোস্ট প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট তিন হাজার কোটি টাকা কম সেখানে আপনার এত বিগ বাজেট এটি হয়তো আমরা বিশ বছর আগেও চিন্তা করিনি